Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shastrer pokkhe khotikarok. Iha korkot roger karon. হ্যালো, কে? রেগে আছো? রাগ করতে আমার বইই গেছে। আবার ছেলে মানুষই? আচ্ছা, সবসময় তুমি যা বলো আমি তো তাই করি। কলি, একদিন না হয় আমরা অন্ধকার হলে সিনেমা নাই বা দেখলাম। অর্পিতা, শর্মিষ্ঠা, পৃথা সবাই ওদের বয়ফ্রেন্ডের সাথে গেল, শুধু আমরা বাদে। আমি তো তোমার বয়ফ্রেন্ড নই। কি? আমি তোমার ভালোবাসা। ভালোবাসাকে কোনো সংজ্ঞার মধ্যে আবদ্ধ রাখা যায় না। ভালোবাসা এক মুক্ত ধারণা, এক অনুভূতি। আমরা এখন করব কি? আমি কিন্তু এখন বাড়ি যাব না। বাড়ি কেন যাবে, বরং চলো একটা কবিতা হয়ে যাক। সে তো তুমি লিখবে, আমি কি করব? ও হ্যাঁ, তোমার কবিতার খাতা তো আবার আমার কাছে, দিয়ে দিচ্ছি, লিখে ফেলো। আমি লিখব না আজ। কলি আর উজান একসাথে কবিতা হয়ে উঠবে। আমার মতন সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া
প্রাণ প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলি মিলিয়া গাহিব মোরা ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারি কয় সে কি বলি যাতনাময়। আমার উপর সবসময় অভিমান না করে এরম গান গাইলে পারো তো, ভারী মিষ্টি লাগে। এই গানটা প্রথম কবে শুনিয়েছিলাম মনে আছে? কলেজের নবীনবরণের দিন, সেই দিনটা ভুলতে পারি? সেই দিন থেকেই তো আমার সবটা জুড়ে শুধু তুমিই আছো কলি। একি উজান, তোমার গাটা এত গরম কেন? জ্বর এসেছে বোধহয়। এক্ষুনি নিচে চলো, থার্মোমিটার দিয়ে দেখবো। একটা যন্ত্রণা হয় আমার শরীরের জ্বরটা মাপতে পারবে, কিন্তু আমাদের এই সুন্দর মুহূর্তের মূল্যটা কি ওই যন্ত্রটা মাপতে পারবে? তোমার ভাষাতেই বলি, যন্ত্র পারবে না মাপতে, কারণ মুহূর্তটা অমূল্য। বাহ, কিন্তু এখন নিচে চলো, প্লিজ নিচে চলো। গধুলির গায়ের রঙটা বড্ড ধূসর, আমার জীবনের রঙটাও আজ ঠিক তাই। এমন ধূসর রং মেখে পাখিরা উড়ে চলেছে নিজেদের গন্তব্যে, হয়তো রাতটুকু জিরিয়ে নেওয়ার তাগিদে, চোখে করে নতুন ভোর দেখার স্বপ্ন নিয়ে। বেঁচে থাকা তো এক অস্তিত্বের লড়াই, তা সে ওদের হোক বা আমাদের। এই লড়াইয়ে সব কিছুকে পরাস্ত করার একমাত্র অস্ত্র বলতে পারবে কি? কি গৌজান? যে অস্ত্রটি আমি তুমি ব্যবহার করি, ভালোবাসা। তোমার শরীরটা ভালো নেই উজান। জানি তো। ডাক্তার দেখাও, না করো না উজান। কলি, তোমার মনে আছে সেদিন তুমি জিজ্ঞেস করেছিলে আমাদের বিয়ে কবে হবে? হ্যাঁ মনে আছে, আর এটাও মনে আছে যে তুমি উত্তর দাওনি। আজ উত্তর দিলাম, আমাদের তো বিয়ে হয়েই গেছে, সাত জন্মেরও বেশি সময়ের জন্য আমরা একে অপরের সাথী।
আট রকমের তো বিয়ে হয় শুনেছি, তা আমাদেরটা কোনটা শুনি? কেন সংজ্ঞায় বাঁচো কলি, আমাদের সম্পর্কটা সংজ্ঞাহীন, একদিন তুমি ঠিক বুঝবে। শুনলে? কান তো খোলাই গলি, শুনছি সব কথাই। আচ্ছা তুমি কি করছো বলো তো? মাউথ অর্গানটা নিয়ে একটু নেড়ে চেড়ে দেখছিলাম। উফ, তোমার ওই মাউথ অর্গান, হঠাৎ করে মাউথ অর্গান বাজানোর শখ জেগেছে। ছোটবেলায় শুনতাম, বাবা কি সুন্দর বাজাতো। ইচ্ছে হয়েছিল বাবাকে বলবো, শিখিয়ে দিতে, কিন্তু আজ বলবো কাল বলবো এই করতে করতেই বাবা চলে গেল। সব বুঝলাম উজান, কিন্তু আমার তো তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে। তুমি ছাড়া কার সাথে আমি মনের কথা বলবো বলো তো? সব সময় তোমার এই সুরের খেলা আমার ভালো লাগে না। পৃথিবীতে কত সুর কলি, কথাগুলোকে সুর দাও, দেখবে পৃথিবীটাই বদলে গেছে। কাল দেখা করবে তো? শরীর ঠিক আছে? কাল দেখা হচ্ছে। কি দেখছো অমন করে? তোমায় দেখছি কলি। আমাকে দেখছো কেন? এমনি এমনি, কোনো কারণ ছাড়াই। সব কিছুর কারণ খুঁজি না আর। উফ, আবার শুরু করলে? শুরু আর কোথায় করলাম কলি, এখন তো শুধু শেষের আশায় দিন গোনা। বুঝেছি, প্লিজ ক্ষমা করে দাও উজান। কি জন্য? কাল তোমার উপর রাগারাগি করেছিলাম বলে?
আমি কিছু মনে করিনি কলি, আমি আর কিছু মনে করিও না। এটাই তো সমস্যা, তুমি কেন কিছু মনে করো না উজান? এত রাগারাগি করি তবু তোমার যেন কিছুই যায় আসে না। এ কি হাসছো কেন? কারণ আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাই রাগারাগি করো। আর কেউ ভালোবেসে রাগ করলে পরিবর্তে তাকে রাগ ফিরিয়ে দিতে হয় না। তুমিও আমাকে অনেকটা ভালোবাসো, তাই না উজান? কটা বাজে কলি? আমাদের এবার উঠতে হবে। সেই তুমি কথা ঘোরাচ্ছ, বলো না উজান, ভালোবাসো না আমাকে? অনেক প্রশ্নের উত্তর হয় না কলি। আর কিচ্ছু বলতে হবে না তোমায়, শুধু একটা কথা বলো উজান, কোনদিন আমাকে ছেড়ে যাবে না তো? চারপাশ দেখে আজকাল বড্ড ভয় হয় আমার, বলো না উজান, কোনোদিন ছেড়ে যাবে না আমায়? বলতে পারছি না কলি, তবে সত্যি বলতে ছেড়ে যেতে চাই না। তুমি ছেড়ে যাবে না তো? কোনোদিন হারাতে দেব না তোমাকে, বড্ড ভালোবাসি যে তোমাকে। আমিও তো ওটার জন্যই নিঃশ্বাস নিই। তবু কাউকে মুখ ফুটে বলো না যে তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি কিন্তু চিৎকার করে বলতে পারি আমি আবার উজানকে ভালোবাসি। তাতে লাভ? সবাই জানবে আমাদের ভালোবাসার কথা। পাগলি একটা। আচ্ছা কলি, তুমি রাতের আকাশের মেঘপরীদের অভিশাপ দেখেছো কখনো? না দেখিনি। কি যে সব বলো, কিছুই বুঝি না। আচ্ছা তুমি এখন কাজকর্ম ফেলে এসব দেখো বুঝি? দেখি তো, আমি বেশ দেখতে পাই। রাতের আকাশের সুখ দুঃখের পসরা, কেমন একটা যেন মহাচ্ছন্ন পরিবেশ। এসব বলো না তো, একদম ভালো লাগে না। কি সব অদ্ভুত কাব্যিক কথাবার্তা। বলবো না, আর বলবো না, শুধুই নির্বাক। উফ, মাউথ অর্গানে একটা নতুন সুর তুলেছি, শুনবে কলি? নেহাত তোমার শরীরটা ঠিক নেই, জ্বরটর নিয়ে একেবারে একাকার, তাই শুনছি। নাও শোনাও। কি সুন্দর লাগলো উজান। তাহলে ঠিক খুঁজে পেয়েছি। কি গো? হারিয়ে যাওয়ার ঠিকানা। তোর যত আজে বাজে কথা। কাল একটা কবিতাও লিখেছি কলি, শুনবে? শোনাও দেখি। আমার শহর জুড়ে মেঘলা আকাশ, আবছা আলোর ভিড়ে, আমার মন খারাপের সকালগুলো চিলে কোঠার ঘরে, ভাবনাগুলো জট পাখিয়ে শুধুই দিশে হারা, বাঁশি তবু আজও বাজে সাজে কৃষ্ণচূড়া, শ্বেতলোহিতের বিবাদ জমে, অলিন্দে আজ আকাল কর্কটের আখড়া জমায়, নির্বাক অন্তিম কাল। ধুর, শুধু এজি বেজি। আমি পারের নাগাল পাইবার আসে,
আমি সাহাইয়া দেখি আগে পাশে গো। ওই আমার বালুসরে নাও খানি ঠেকাছে কি জানো উজান, কেউ একজন বলেছিল, ক্যান্সার ইজ ওনলি গোয়িং টু বি আ চ্যাপ্টার ইন ইয়োর লাইফ, নট দি হোল স্টোরি। তোমার গল্পটা তোমারই থাকবে, শুধু রোগটার সাথে আমরা লড়াই করব, শেষ অব্দি লড়াই করব উজান। চলো, এবার যাওয়ার সময় হয়ে গেছে। কাল আবার আসবে তো? কাল এভাবেই ভালোবাসবে তো?